আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি এই গরুর সেটটি করার সময় একটি ভিডিও করেছিলাম, সেখানে বিস্তারিত কিছু বলা হয়নি। অনেকে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন বিস্তারিত, তো আজকে আপনাদের বিস্তারিত দেখাবো এবং জানাবো এই সেটটি করতে কত খরচ হয়েছে। চলুন দেখে আসি। আমি দেখাচ্ছি এই গরুর যে খাবারের চারিগুলো সেগুলো, এখানে গরুর চারিগুলো আমি দিয়েছি 2.5 থেকে 3 ফিট, 3 ফিট এবং উচ্চতায় আছে 2 ফিট। আর এটি হচ্ছে পানির পট। এই সেটটি নির্মাণ করা হয়েছে মূলত 6 থেকে 7টি গরুর জন্য। এখানে আমি ঘাসের জন্য দিয়েছি 4টি এবং পানির জন্য দিয়েছি 2টি, আর এর মধ্যে কোনো গ্যাপ নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়েছি 3 ফিট, 3 ফিট এবং পানির জন্য এখানে দিয়েছি 2.5 ফিট, আর বাদবাকি যে পটগুলো আছে সেগুলো দিয়েছি 2.5 ফিট। আর এখানে আমি জায়গা রেখেছি প্রায় 10 ফিটের কাছাকাছি, 10 ফিটের কাছাকাছি আমি মাছ জায়গা রেখেছি এবং 2.5 থেকে 3 ইঞ্চি ঢালু করে দিয়েছি। ঢালু করে দিয়ে এই সাইড দিয়ে আমি ড্রেন করে দিয়েছি। আর এই সেটটি সর্বমোট 14 হাতের মধ্যে, আর স্টোরের জন্য আমি রেখেছি 4 থেকে 5 হাত। এই আপনাদের দেখাচ্ছি এখানে স্টোরের জন্য 4 থেকে 5 হাত, এটা স্টোর। আর বাদবাকিটি এখানে 6 থেকে 7টি গরু সেট। এটি হলো মেন দরজা। আর এই পাশটায় পুরোটা টিন দিয়ে ঘেরাও করা, আর এই দুই সাইডে নেট দেওয়া। মূলত এই নেটগুলো আমি দিয়েছি প্লাস্টিকের নেট, 3 ফিটের নেট, উপরে 3 ফিট, নিচে 3 ফিট ঘেরা, আর মাঝখানের 3 ফিট নেট দেওয়া। এই নেটগুলো বাজারে মোটামুটি ভালো আছে, প্লাস্টিকের 40 টাকা ফিট পাওয়া যায়। আর এখন আলোচনা করব এই ঘরটির খরচ সম্পর্কে। বাজেট ছিল এই ঘরটির জন্য, বাজেট ছিল আমার মোটামুটি 1,20,000 টাকা। ইটের দাম বেশি থাকায় খরচটা একটু বেশি হয়ে গেছে। আর এই ঘরের পিলারগুলো বানানো, মিস্ত্রি দিয়ে বানানো। আমার এই ঘরটি সেটটি করতে লেগেছে 1,10,000 টাকা, মোটামুটি 1,10,000 টাকায় সেটটি করা হয়েছে। পরবর্তীতে একটা ভিডিওতে আমি গরু সহ সেটটির একটা ভিডিও দিব ইনশাল্লাহ। আর যারা নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।